অবশেষে বিয়ে করতে চলেছেন শুভমান গিল ও সুশীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। আইপিএলের ১৬তম আসরে দুর্দান্ত ক্রিকেট খেলেছেন শুভমান গিল, যেখানে এই আসরে সর্বোচ্চ ৮৯০ রান সংগ্রহ করে সবার উপরে ছিলেন ভারতীয় এই তরুণ ক্রিকেটার। একাই গুজরাট টাইটেন্সকে নিয়ে গিয়েছেন আইপিএলের ফাইনাল পর্যন্ত। তবে গুজরাট টাইটেন্স ফাইনালে চেন্নাইয়ের সাথে অবিশ্বাস্যভাবে ম্যাচ হারলেও শুভমান গিল ফাইনাল ম্যাচে জিতেছেন সর্বোচ্চ রান সংগ্রহকারী পুরস্কার এবং জিতেছেন ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কারও। তবে বেশ কয়েকদিন যাবৎ শুভমান গিলের সাথে সুশীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকারের সাথে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। নেটিজেনদের দাবি, তারা দুজন নাকি লুকিয়ে প্রেম করতেছেন। তবে নেটিজেনরা এখানে ক্ষান্ত হন নাই, এখন তো আবার নতুন করে গুঞ্জন শোনা যাচ্ছে তারা দুজন নাকি বিবাহ করতে চলেছেন। আগামী ৭ জুন ভারতের সাথে অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ, আর ফাইনাল ম্যাচের পর নাকি তারা দুজন বিবাহ করতে চলেছেন এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তবে এখন পর্যন্ত এই কথাগুলোর কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় নাই। আসলে কি শুভমান গিল ও সারা টেন্ডুলকারের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এবং সত্যি কি তারা বিবাহ করতেছেন কিনা, এই বিষয়গুলো নিয়ে তাদের দুজনের মুখ থেকে এখনও কিছু শোনা যায় নাই।